হ্যালো ফুটবল ফ্যান্স, সর্বশেষ দুই মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জয়ের পর নতুন চ্যালেঞ্জের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন জুলিয়ান আলভারেস। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোয় গুঞ্জন আছে, ম্যানচেস্টার সিটিতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কম গেম টাইম পাওয়ায় এবং বেশিরভাগ সময় আর্লিং হল্যান্ডের ছায়া হয়ে থাকার কারণেই দলবদল করেছেন জুলিয়ান আলভারেস। কিন্তু যাই হোক, রেকর্ড ট্রান্সফার ফিতে সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে গেছেন আলভারেস, যেটা ম্যানচেস্টার সিটির জন্য অর্থের দিক দিয়ে দারুণ লাভের হলেও পজিশনগত দিক দিয়ে বড় বিপদে ফেলতে পারে তাদের। কারণ জুলিয়ান আলভারেস এমন একজন খেলোয়াড় যিনি নাম্বার 9 এবং নাম্বার 10 দুটি পজিশনেই খেলতে পারেন। অর্থাৎ তাকে স্ট্রাইকার পজিশনে খেলালে তিনি গোল করতে যেমন সক্ষম, তেমনই নাম্বার 10 কিংবা প্লেমেকার হিসেবেও দারুণ ইম্প্যাক্টফুল একজন খেলোয়াড় জুলিয়ান আলভারেস, যিনি কিনা বদলি প্লেয়ার হিসেবে মাঠে নেমেও সিটির হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন, যার কারণে তাকে বিশাল ফি দিয়ে কিনলেও লাভই হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু তাকে বেচে তার মতো একই স্টাইলের খেলোয়াড় খুঁজে পেতে বড় বিপদে পড়তে হবে ম্যানচেস্টার সিটিকে। এছাড়া আর্লিং হল্যান্ডের বিকল্প খেলোয়াড়ও খুব দ্রুতই খুঁজে বার করতে হবে সিটিকে। কারণ কি, ফিলফোনের ডোকু কিংবা নতুন আসা সাভিওদের মধ্যে কেউই গোল করার সহজাত খেলোয়াড় নন। দলের প্রয়োজনে গোল করার কাজে এগিয়ে এলেও তারা মূলত ভিন্ন পজিশনের খেলোয়াড়, এ কারণেই মূলত বেঞ্চে থেকেও আলভারেস সিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। এমনকি হল্যান্ড যখন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন, তখনও নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করেছেন জুলিয়ান আলভারেস। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে সিটি এ মুহূর্তে আলভারেসের বিকল্প খেলোয়াড়ের সন্ধান করছে, কিন্তু বর্তমান দলবদলের বাজারে জুলিয়ান আলভারেসের বিকল্প খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ হবে না সিটির জন্য। শেষ পর্যন্ত একই পজিশনের কিংবা একই স্টাইলের খেলোয়াড় যদি ম্যানচেস্টার সিটি খুঁজেও পায়, তবুও তিনি সিটিতে এসে মানিয়ে নিতে পারবেন কিনা সেটাও বড় প্রশ্ন। আলভারেস দলবদল করার পর সিটিতে থাকা খেলোয়াড়দের মধ্যে অস্কার ববকেই অনেকে আলভারেসের বিকল্প হিসেবে দেখছিলেন। তরুণ এই খেলোয়াড় এবারের প্রাক মৌসুমে সিটির হয়ে দারুণ পারফর্ম করেছেন, কিন্তু নতুন মৌসুম শুরু হওয়ার আগেই অস্কার ববকে নিয়েও বড় ধাক্কা খেয়েছে সিটি। ইঞ্জুরির কারণে 4 মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন অস্কার বব, যার কারণে ম্যানচেস্টার সিটির জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে জুলিয়ান আলভারেসকে ধরে রাখতে না পারা এই মৌসুমে সিটিকে বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে হল্যান্ড কিংবা ডিবুইনা যদি আবারও চোটে পড়েন, তাহলে তাদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন এক চ্যালেঞ্জ হবে ম্যানচেস্টার সিটির জন্য। সর্বশেষ মৌসুমে ইঞ্জুরির কারণে কেভিন ডিবুইনা সিটির হয়ে মোট 28টি ম্যাচ মিস করেছেন, যার মধ্যে প্রিমিয়ার লিগে 18টি, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে 6টি এবং এফএ কাপ, ইএফএল কাপ এবং ইউএফএ সুপার কাপে 1টি করে ম্যাচ মিস করেছেন তিনি। অন্যদিকে আর্লিং হল্যান্ড সর্বশেষ মৌসুমে সিটির হয়ে মোট 11টি ম্যাচ মিস করেছেন, যেখানে প্রিমিয়ার লিগে 6টি, এফএ কাপে 3টি, ক্লাব বিশ্বকাপে 2টি এবং চ্যাম্পিয়ন্স লিগের 1টি ম্যাচ ছিল। যার কারণে এবার যদি সিটির সামনে এমন পরিস্থিতি উৎপন্ন হয়, অর্থাৎ ডিবুইনা কিংবা হল্যান্ডের মধ্যে যদি কোনো একজন ইঞ্জুরিতে পড়েন, তাহলে বড় সমস্যার সম্মুখীন হবে ম্যানচেস্টার সিটি।